সায়েন্স ল্যাব মোড়ে আছেন রিপোর্টার আলতাফ হুসাইন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলতাফ, সাত কলেজের শিক্ষার্থীদের আজকের দিনের যে ব্লকেড কর্মসূচি সেটি এখনই শেষ হচ্ছে, অর্থাৎ তাদের সংবাদ সম্মেলন চলছে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা তারা করবে এই মুহূর্তে। তবে এই যে দীর্ঘ ছয় ঘন্টার যে ব্লকেড কর্মসূচি সেটি এই মুহূর্তে শেষ হলো এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে চারপাশে যে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো এখনও বন্ধ আছে, অর্থাৎ যান চলাচল এখনও বন্ধ আছে এবং বন্ধ করে দিয়ে তাদের যে দিনব্যাপী যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং সংবাদ সম্মেলন পরবর্তী তারা রাস্তা ছেড়ে দিবে। এখন পর্যন্ত কিন্তু আমরা রাস্তা বন্ধ পাচ্ছি এবং এই দিনভর যে কর্মসূচি সেটির প্রেক্ষিতে আসলে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা এত কষ্ট করে বা তারা সকাল থেকেই রাস্তা বন্ধ করে দিয়ে এভাবে আন্দোলন করলেও অবরোধ করলেও কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের আশ্বাস পায়নি সরকারের পক্ষ থেকে। সুতরাং তারা পরবর্তীতে নতুন কোনো কর্মসূচি দিবেন কিনা সেটি কিন্তু আসলে সংবাদ সম্মেলন তারা জানাচ্ছেন। তবে আমরা যেটা জানতে পেরেছি তারা যেটি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, তিনি আমাকে এখানকার যে সমন্বয়ক আছেন তিনি বলেছেন যে মূলত যদি তাদের দাবি যৌক্তিক দাবি মেনে না হয় তাহলে একটা কঠোর কর্মসূচিতে তারা যাওয়ার একটা পরিকল্পনা তারা করেছে এবং এই মুহূর্তে সংবাদ সম্মেলন চলছে। সংবাদ সম্মেলনে আসলে কি তারা পরবর্তী সিদ্ধান্ত দেয় বা পরবর্তী কর্মসূচি দেয় সেটা আসলে দেখার বিষয়। তারাকে বলে রাখি যে মূলত এই অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর এই ব্যস্ততম একটি এলাকা সায়েন্স ল্যাব বা সায়েন্স ল্যাবের মোড় বন্ধ থাকার ফলে কিন্তু সারা দিন মানুষের ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী এবং প্রয়োজনে তাগিদে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হয়েছে। সেই ভোগান্তির জন্য শিক্ষার্থীরাও বলেছেন যে আসলে তারাও ভোগান্তি চান না, তাদের যৌক্তিক দাবি যেন মেনে নেওয়া হয় সেটি কিন্তু শিক্ষার্থীরা বারবার বলছেন এবং তারা যে দীর্ঘদিন ধরে তারা বলছেন যে বিভিন্ন বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন এবং সাত কলেজ অধিভুক্ত হওয়ার পর থেকে নানা জটিলতা তৈরি হয়েছে প্রশাসনিক এবং বিভিন্ন একাডেমিক প্রবলেমগুলো তারা সমাধান চান। তো এই ছিল আমার কাছে থাকা সায়েন্স ল্যাবের সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর। সায়েন্স ল্যাব থেকে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার আলতাফ হুসাইন।